আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই ভিডিওটা আপনাদেরকে বলে দেব কিভাবে কি কি আপনারা আপনার বাজিকা পাখিকে খাওয়াবেন। আজকের এই ভিডিওটা আমি বলে দেব আপনারা আপনার বাজিকা পাখিকে আপনারা সর্বফার্স্টে আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিনেবা, এটা আমরা আমাদের ভাষায় আমরা এটাকে ইয়ে বলি, খেরাসি বলি। এই খেরাসি বা খেরাসির সাথে আপনারা সূর্যমুখীর বীজ এবং আপনারা ধান, তারপরে ধান দেখতে পাচ্ছেন ধান দিবেন, এর সাথে এগুলো মিক্স করে আপনার বা কাউন কিছু কাউন নেবেন, কাউন নিয়ে এটা মিক্স করে আপনার বাজরিকার পাখিকে খাবেন। এটা থেকে আপনার বাজরিকার পাখি থেকে পুষ্টিকর হবে এবং আপনার অবশ্যই আপনার পাখির দোকান থেকে আপনারা ওখান থেকে যে লাল কালার আপনার একটা দেখতে পাচ্ছেন, এটা হলো মিনারের ব্লক, মিনারের ব্লক, এটা অবশ্যই আপনার পাখি খাওয়াবেন। কেননা এটা হলো ক্যালসিয়ামের ঘাটতি, যদি আপনার পাখি থাকে এটা আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা হলো ক্যাটেল ফিশ বোন, এই ক্যাটেল ফিশ বোনটা অবশ্যই আপনার পাখিকে খাওয়াবেন, তাহলে আপনার ক্যালসিয়াম জনিত ঘাটতি এগুলো থাকলে পরে আপনার পাখির অবশ্যই পূরণ হয়ে যাবে এবং আপনার পাখি এটা খাওয়ার মাধ্যমে আপনার পাখির ডিম বাচ্চা করার আগ্রহ হবে বা ব্রিডিং করার ইচ্ছা থাকবে। এটার মাধ্যমে আপনার পাখিটি ব্রিডিং করবে, দেখতে পাচ্ছেন এই পাখিটিকে আমি ক্যালসিয়াম জাতীয় এগুলো ঘাটতি না থাকার কারণে তারা ডিম দিয়েছে অনেকগুলো। এখানে দেখতে পাচ্ছেন এটা এখন ডিমে তা দিচ্ছে, এখানে ডিমে তা দিচ্ছে, 6টার মতো ডিম পেরেছে আর মনে হয় পারবে। এর মাধ্যমে আপনারা বেশি বেশি এখানে আসবেন না, তারা বিরক্ত হবে আপনার পাখিকে যখন ডিম দিবে তখন এখানে বেশি আসবেন না। আপনারা এই জাতীয় খাবার এইগুলো খাওয়াবেন। আবার আরও আপনার পাখিকে আপনারা পুঁই শাক, এখানে পুঁই শাক দেখতে পাচ্ছেন আমরা পুঁই শাক দিই, এই পুঁই শাক জাতীয় এইগুলো তারা খুবই পছন্দ করে, শাকসবজি তারা খুবই পছন্দ করে, আপনারা পুঁই শাক খেতে দিতে পারেন। তারপর পেয়ারা, পেয়ারা আপনার খেতে দিতে পারেন, পেয়ারা প্রতিদিন দেবেন না, আপনার পেয়ারা সপ্তাহের মধ্যে আপনারা এক সপ্তাহের মধ্যে একদিন পেয়ারা খেতে দিবেন। আর শাক আপনার কলমি শাক এগুলো আপনার প্রতিদিন খেতে দিলে কোনো সমস্যা হবে না, এগুলো তারা খুবই ভালোবাসে, এগুলো দিবেন। আর হলো যে এগুলো দেখতে পাচ্ছেন চীনা, এর ভিতর সূর্যমুখীর বীজ আছে, এদেরকে এটা হলো ক্যাটেল ফিগন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইটির গুঁড়ো আপনারা পাখিকে খাওয়ানোর দরকার নাই, দেখতে পাচ্ছেন তারা এগুলো যে এগুলো শাকসবজি তারা এই ভিতরে নিয়ে গেছে, নিয়ে যেয়ে মানে তারা রেখে ডিমে তাও দেয়। এভাবে আপনারা আপনার পাখিকে খাওয়াবেন। অথবা আপনারা আরেকটা জিনিস ক্যালসিয়াম জাতীয় ঘাটতি থাকার কারণে আপনারা আরেকটা জিনিস খেতে দিতে পারেন, সেটা হলো আপনার পাখিকে সাজনার পাতা। সাজনার পাতা এটা আপনার খুবই ক্যালসিয়াম জনিত, এর ভিতর আপনারা যে কোনো পাখিকে ক্যালসিয়াম জাতীয় সাজনার পাতা খেতে পারেন। আপনার কবিত অথবা বাজরিকা পাখি, তারপরে এখানে ফিঞ্চ পাখি দেখতে পাচ্ছেন, ফিঞ্চ পাখিকেও আপনারা এই খাদ্যগুলো খাওয়াতে পারেন। ফিঞ্চ পাখিরও খাদ্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো সূর্যমুখীর বীজ, তারপরে তাদের চীনা আছে, তারপরে এর ভিতরে এগুলো আছে, এগুলো তারা অবশ্যই ফিঞ্চ পাখি অল্প পরিমাণ খায়, বেশি এদের খাদ্য লাগে না, কিন্তু এদের বাচ্চা ভালোই করে। এগুলো আপনারা আপনার পাখিকে খাওয়াবেন, সবাই ভালো থাকবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, বাজিয়ে দিলে যখন আমরা যে কোনো পাখির ভিডিও আপলোড করব, আর আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন কী কী বিষয়ে আপনার ভিডিও দরকার, কী কী তথ্য জানা দরকার, আমরা ওই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেব। ওই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই কমেন্ট দৃষ্টি দেখবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।